বিশেষ করে ইহুদি নাসারা এবং মুশরিক যারা, তাদের সম্পর্কে বারবার আল্লাহ পাক সাবধান করেছেন। শুধু ইহুদিদের ব্যাপারেই কোরআনে আটবার এসেছে, সাবধান তোমার ইহুদি নাসারা থেকে, সাবধান তোমরা মুশরিকদের থেকে। আল্লাহ বলছেন কশিন কালো, মনে রেখে দেবে ইহুদি নাসারা তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের রীতির অনুসারী হও। তারা অবাধ্যতা করেছে, তারা নবী আসলে নবীকে চেনেনি, তারা বলেছিল আমরাই আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আমাদের বংশে নবী বেশি। এই হলো ওদের হিংসা যে আমাদের এই লক্ষ লক্ষ নবী রসুল থাকতে নাহানু আবনাউল্লাহ আহবাহু, আমরাই আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, নইলে আমাদের বংশে তো নবী হয় আর তোরা আসলে আল্লাহর প্রিয় পাত্র নয়, তো তোমার একটা নবী হয়েছে। এই হলো ওদের হিংসা, এই বৈমাত্র হিংসা চলেছে যুগ যুগ ধরে, এজন্য কখনই ওরা মুসলমানদেরকে মেনে নিতে পারে না। এই চূড়ান্ত নির্দেশ আসার পরও মুসলিমদেরকেই ধোকায় ফেলা হয়েছে ইহুদি নাসারাদের জালের মধ্যে, বিশেষ করে ইহুদি নাসারা এবং মুশরিক যারা, তাদের সম্পর্কে বারবার আল্লাহ পাক সাবধান করেছেন। শুধু ইহুদিদের ব্যাপারেই কোরআনে আটবার এসেছে, সাবধান তোমরা ইহুদি নাসারা থেকে, সাবধান তোমরা মুশরিকদের থেকে। মুশরিক বলতে গেলে মুসলমানদের মধ্যেও হবে, ইসলাম ফলো করে, মুখে দাবি করে কিন্তু কাজে পুরোপুরি শিরিক করে, তাদেরকে আল্লাহবাক সরাসরি কাফের না বলে মুশরিক বলেছেন। এই তিনটি জাতি সম্পর্কে যদি মুসলমান উদাসীন হয়ে যায় নিজেই গর্তে পড়বে। যারা জান্নাত পিয়াসী মুমিন তাদেরকে অবশ্যই গর্ত চিনতে হবে, যারা দুনিয়াদার লোক তাদের সঙ্গে ইহুদি নাসারা মুশরিক আসেই, তার সংখ্যা ভারী সব তারাই। আজকের পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা এদের এই গর্তের এদেরতে পাতানো ফাঁদে পা দিয়েছে ইহুদি নাসারা এবং মুশরিকদের। আল্লাহ বলছেন কশিন কালো, মনে রেখে দেবে ইহুদি নাসারা তোমাদের উপরে রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের রীতির অনুসারী হও। বল, তুমি বলে দাও ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর দেখো রাস্তাই চূড়ান্ত রাস্তা। অলাইনে তাবাত আহওয়া আহম, যদি তোমরা ইহুদি নাসারাদের ইচ্ছার অনুসরণ করো, বাদাল্লাজিজ্জাকিম, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরে, এলেম মানে কি কোরআন হাদিস, আল্লাহর ওহির এলেম, এটা আসার পরে যদি তুমি তাদের অনুসরণ করো, মা আল্লাহ কেমন আল্লাহ বলা নাসির, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সাহায্য না গেলে বান্দা কী কিছু করবে, কিছু করতে পারবে না। তো আল্লাহ বলে দিচ্ছেন পরিষ্কার ইন্না দিন আল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম, ইসলামের বাইরে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই চূড়ান্ত নির্দেশ আসার পরও মুসলিমদেরকেই ধোকায় ফেলা হয়েছে ইহুদি নাসারাদের জালের মধ্যে। কীভাবে জালে ঢুকেছে, কীভাবে ঢোকে, আপনাদের ঢোকেন না, ঢোকে নেতারা ঢোকে। নেতা নির্বাচনটা খুব কঠিন, সাহাবা কেরাম বলেন হে আল্লাহর রাসূল কীভাবে আমাদের ছেলেরা ধ্বংস হবে, আমরা দিব্যই আমাদের ছেলেদের কোরআন পড়াচ্ছি, সঙ্গে মসজিদে নিয়ে সালাত পড়াচ্ছি, আমরা নিজেরাই পাশে সালাত আদায় করি। তো আল্লাহর রাসূল বললেন ভাবতাম তুমি একটু জ্ঞানী মানুষ, তুমি দেখতে বোকা, তোমার হাঁটতে পারতাম, তুমি দেখছো না এই ইহুদি নাসারাগুলোর দিকে, ওদের নেতারা যা বলে ওনারা সে তাই করে। তো তোমার ছেলে এখন কোরআন পড়তেছে, দুদিন পর ওদের সঙ্গে মিশবে, ওরা যা বলবে তোমার ছেলে তাই করবে, বুঝতে পারছো না এইভাবে হবে, অতএব তোমরা সাবধান থাকো। তবে চিরকাল একটা দল থাকবে যারা জাহিরিন আলাল হক, হকের উপর টিকে থাকবে, লিয়াজুর্রিমান খাযালাম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, এক কিয়ামত আসা পর্যন্ত একদল লোক হকের উপর টিকে থাকবে, একদল লোক সবাই না, বুঝে গেল হাদিসের ভাষা, 72 ফেরকা জাহান্নামে যাবে, 1 ফেরকা জান্নাত যাবে। এই 1 ফেরকা ঢোকা কঠিন ব্যাপার, কারণ সমস্ত লোকদের বিরোধিতাকে মোকাবেলা করে একাই টিকে থাকে এত অত সহজ ব্যাপার নয়, বলা সহজ কিন্তু করা সহজ নয়, তা আপনাকে করতেই হবে যদি আপনি মৃত্যুর পরে জান্নাত পেতে চান। এবার আল্লাহ বলছেন দেখো কারণ ইহুদি নাসারের সঙ্গে কেন যাবো না, দরিবাত আলাইহিম যিল্লা আইনামা সাকিফু, ওদের উপরে জিল্লতে কি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, যেখানে ওরা থাক না কেন,
إلا بحبل من الله وحبل من الناس. আল্লাহর পক্ষ থেকে একটা হাবল মানে রজ্জু, এরা কারা? নারী, শিশু, অক্ষম, রোগী, এদের পরে তারা ইহুদি হোক নাসারে হোক যাই হোক, ওরা যেহেতু ওরা শিশু নির্দোষ, রোগী কিছু করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওদের কথা বাদ, এটা মানবিক কারণে এরা মুক্তি পাবে। এদের সঙ্গে এদের উপরে এরা টিকে থাকবে, ইহুদিরা এদের এই বাচ্চাগুলো টিকে থাকবে। হাবলি মানান্ন আস, আর যদি এরা মানুষের সঙ্গে চুক্তি করে, মুসলমানদের সঙ্গে হোক বা অন্য কারোর বড় বড় শক্তির সঙ্গে চুক্তি করে, যদি হয় তাহলে ওরা টিকবে দুনিয়াতে, না টিকবে না। আবা ও বেগাদাব ইমন আল্লাহ, ওরা আল্লাহর গজব খরিদ করে নিয়েছে। অজরিবত আলহিমুল মাসকানা, তাদের উপরে মুখাপেক্ষিতা নির্ধারিত করে দেওয়া হয়েছে। দাহালকে বিয়ার নামে এক পুরোনো বিয়া আয়াতিল্লা, কারণ কি? তারা আল্লাহর আয়াত সময়ের অস্বীকার করেছে। একতুলু নবী গিয়ে না বেগায়ের হাক, এবং তারা নবীদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে, 300 নবীকে হত্যা করেছে তারা। দাহালকে বিমা আসাবকা আনু আতা দেন, তাদের উপরে জিল্লতি আসার কারণ এই যে তারা অবাধ্য এবং তারা সীমালঙ্ঘনকারী। সুরা আলে ইমরান 112 আয়াত। কোরআনের এই কথাগুলোর সামনে রাখতে হবে, কারণ এটা অভ্রান্ত, ইতিহাস যে যা বলে বলুক, আর কোরআনের কথাই চূড়ান্ত সত্যের একমাত্র উৎস। তারা অবাধ্যতা করেছে, তারা নবী আসলে নবীকে চেনেনি, তারা বলেছিল আমরাই আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আমাদের বংশে নবী বেশি, 1,24,000 নবী শৈশলীর মধ্যে প্রথম আদম, ঈসা কী বলে নাম, শীস, ইদ্রিস, ইব্রাহিম পর্যন্ত 8-10 জনের বেশি হবে না। আর তখন থেকে যত নবী সব ইব্রাহিমের বংশে। ইব্রাহিমের দুটো ছেলে ছিল, এক ছেলে ইসমাইল যিনি বড় ছেলে, আর এক ছেলে ইসহাক যিনি ছোট ছেলে। তো ইসমাইলের বংশে মাত্র আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আর ওই বাকি সবই ইসহাকের বংশ। এই যে হলো ওদের হিংসা, যে আমাদের এই লক্ষ লক্ষ নবী রসুল থাকতে নাহানু আবনাউল্লাহ আহিব্বাহু, আমরাই আল্লাহর বেটা এবং আল্লাহর প্রিয় পাত্র, নইলে আমাদের বংশ তো নবী হয়, আর তোরা আসলে আল্লাহর প্রিয় পাত্র নয়, তো তোমার একটা নবী হয়েছে। এই হলো ওদের হিংসা, এই বৈমাত্র হিংসা চলেছে যুগ যুগ ধরে, এজন্য কখনই ওরা মুসলমানদেরকে মেনে নিতে পারে না। আর এই হিংসার কারণে তারা তখন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, এখনও করে যাচ্ছে, মুসলিম উম্মাকে তারা সবসময় হিংসার চোখে দেখে।